আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এবং তোমাদের মেডিকেল পরীক্ষায় প্রশ্ন কী ধরনের হয় বা তোমাদের পরীক্ষার যে নম্বর মানবণ্টন আছে সেটি কীভাবে হয় সেই সম্পর্কে বিস্তারিত ডিটেল শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। এবং আমার চ্যানেল তোমরা কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি তোমরা এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো, কারণ আমার চ্যানেলটি এডুকেশনাল চ্যানেল। এখানে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও সবার আগে পাবলিশ করে থাকি। তো দেখো অলরেডি অসংখ্য ভিডিও আছে, চাইলে এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো। এবং দেখো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনটা কবে থেকে শুরু হবে এবং তোমাদের আবেদনে কী কী কত টাকা ফি লাগবে বিস্তারিত ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তো চাইলে ভিডিওটি তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো চলো আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো এই যে তোমাদের এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাদের যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে এই যে ফার্স্টে তোমাদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান মিলে তোমাদের ন্যূনতম জিপিএ 9.00 থাকতে হবে, অবশ্যই এটা চতুর্থ বিষয় সহ। আমি আবার বলতেছি এসএসসি এবং এইচএসসি এবং সমমানে তোমাদের দুইটা মিলে টোটাল 9.00 থাকতে হবে চতুর্থ বিষয় সহ। তারপর যেটা আছে দেখো উপজাতীয় ও পার্বত্য জেলার অ উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ 8.00 এবং চতুর্থ বিষয় সহ থাকতে হবে, এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে। ওকে, তো তারপর যেটা আছে দেখো এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় পদার্থ রসায়ন ও জীববিদ্যা থাকতে হবে, অর্থাৎ তোমাদের সায়েন্স থেকে কিন্তু পাস থাকতে হবে এবং সায়েন্সের স্টুডেন্ট হতে হবে এবং তোমাদের জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ 3.50 থাকতে হবে। তো এটা হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো। তো দ্বিতীয়ত আমি যেটা আলোচনা করতেছি দেখো তোমাদের পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় মানপন্টন যেভাবে হয়, তো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল মার্ক কিন্তু 300, তোমাদের পরীক্ষার ফলাফল থেকে যোগ হবে 200 নাম্বার। এর ভিতরে দেখো তোমাদের এসএসসি থেকে প্রাপ্ত জিপিএ গুণ 15 অর্থাৎ সর্বোচ্চ 75, এটা হলো এসএসসি থেকে, এবং এইচএসসি থেকে প্রাপ্ত নম্বর অর্থাৎ জিপিএ গুণন 25 অর্থাৎ তোমাদের 125 হচ্ছে এইচএসসি থেকে। এবং তোমাদের দেখো এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা 100 নম্বর। তো তোমাদের মূলত এই 100 নম্বর পরীক্ষাটি মূলত মেইন, বাকি তোমাদের এসএসসি এবং এইচএসসি থেকে 200 মার্ক নিবরা। তো দেখো এই যে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা 100 নম্বর, এর ভিতরে তোমাদের জীববিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থ 20 এবং ইংরেজিতে 15, এছাড়াও তোমাদের সাধারণ জ্ঞান যেটা আছে এই যে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি এখান থেকে 6 এবং আন্তর্জাতিক থেকে 4, এই হচ্ছে টোটাল তোমাদের 100 মার্কের এমসিকিউ এক্সাম। তো তোমাদের এই 100 মার্কের এমসিকিউ এক্সামটি 1 ঘন্টার ভিতরে সম্পন্ন হবে। এবং এখানে দেখো একটা লক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 0.25 নম্বর তোমাদের প্রত্যেকটি ভুল নম্বরের উত্তরের জন্য কাটা যাবে। এবং তোমাদের পাস নম্বর 40, অর্থাৎ তোমরা 100 ভিতরে 40 পেলে কিন্তু পাস করবে। তো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার মানবন্টন। তো দেখো এখানে আরেকটা বিষয়, সরকারি মেডিকেলে ভর্তির জন্য জাতীয় মেধায় তোমাদের 80% ও জেলা কোঠায় 20% প্রার্থী তোমাদের নির্বাচন করা হয়। এবং মেডিকেলে দ্বিতীয়বার তোমরা ভর্তি পরীক্ষা কিন্তু দিতে পারবে। অনেকেই তোমরা মনে করো যে মেডিকেলে একবার পরীক্ষা দেওয়া যায়, তো এরকমটা নয়, তোমরা মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে চাইলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ তোমাদের বাধ্যতামূলক এবং এমসিকিউ পরীক্ষায় কমপক্ষে তোমাদের 40 পেতে হবে। তো যারা কোনো সরকারি বা ডেন্টাল কলেজে ভর্তি থেকে পুনরায় মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাদের কিন্তু 5 মার্ক কাটা যাবে, অর্থাৎ তাদের মার্ক থেকে 5 নম্বর কেটে নেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের মেডিকেলে ভর্তির আবেদনের যে যোগ্যতাটা আছে অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যে যোগ্যতা সেটা কিন্তু বিস্তারিত ডিটেলস আমি তোমাদের মাঝে শেয়ার করেছি। তো কিছুদিন পরে কিন্তু তোমাদের মেডিকেলে ভর্তির তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো সেখানে আমি তোমাদের সেই বিজ্ঞপ্তির বিস্তারিত ডিটেলস ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও বিস্তারিত তথ্য কিন্তু সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। তো সেই ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখো, আর এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। তারপরও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য। এবং পরবর্তীতে এরকম আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আবারও আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে আমার চ্যানেলের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।